আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি তোমাদের সঙ্গে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করব, কাতলা মাছ দিয়ে একদম চটজলদি বানিয়ে নেওয়া যাবে। তাহলে কিন্তু তোমাদের সকলকে আমার পাশে থেকে দেখতে হবে আমি কিভাবে এই সিম্পল রেসিপিটা বানিয়ে নিচ্ছি। তাছাড়া তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তোমরা কিন্তু অতি শীঘ্রই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিও। তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তাহলে চলো বন্ধুরা, আমি আজকের আমার এই রেসিপিটি শুরু করছি। এখানে কাতল মাছের পিসগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, দুয়ে পাশ ভালো করে ভেজে নিব। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো এখন তুলে নিব। এইখানে একটা মিক্সিং জারের মধ্যে আমি টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই তিনটে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর পেস্টটাতেও আমি দিয়েছি ছোট সাইজের দুটো টমেটো, সাত আটটা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ। এখন এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরুগুলি লাল লাল হয়ে গেছে, এখন আমি এই ছোট সাইজের কুচানো পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজটা অল্প নাড়াচাড়া করে দিচ্ছি। একই সঙ্গে আমি একটা আলু টুকরো করে নিয়েছি, এই আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লবণটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এখানে আমার আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তাই এই পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটাকে ভালো করে কষিয়ে দিব। দেখো আমার পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এইখানে আমি হলুদ গুঁড়ো এক চামচ, জিরার গুঁড়ো এক চামচ, ছোট চামচের এক চামচ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, কারণ আমি কাঁচা লঙ্কা পেস্ট করেছি। তাই আমি এখন এই মশলাগুলো একসঙ্গে দিয়ে দিলাম, এখন ভালো করে কষিয়ে নিব। এই মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে মশলাটাকে ভালো করে কষবো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। এই জলটা ফুটে আসার পরে আমি মাছগুলো দিয়ে দিব। দেখো এই ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার কাতলা মাছের ঝোল একদম রেডি। এখন আমি নামানোর আগে দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা আর অল্প ধনে পাতা কুচি।
একটু নেড়ে দিচ্ছি, নাড়াচাড়া করে 2 মিনিট ঢেকে রাখবো, তারপর আমি নামিয়ে দেবো। একদম খুবই সিম্পল ঝটপট বানিয়ে নিলাম আজকের আমি এই কাতলা মাছের রেসিপিটা। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুল করবে না। তাছাড়া নতুন যারা দেখছো আজকের আমার এই রেসিপিটি, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে পাশের বেল আইকনটি অন করে দিও, তাহলে আমি পরবর্তীতে যেগুলো নতুন নতুন রেসিপি শেয়ার করব সেগুলি সবার প্রথমে তোমার নোটিফিকেশনে পৌঁছে যাবে। আমার রেসিপিটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমাকে পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। তাহলে আজকে আমি এখানেই রাখছি, আবারও চলে আসব অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। টাটা।